দেখো বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার রাজ্য কমিটি গঠন করেছিলেন এবং তখন থেকেই সেলের গঠনের কাজ বাকি ছিল এবং আজ সন্ধ্যাতেই রাজ্য বিজেপি বিভিন্ন সেলের যারা কনভেনার রয়েছেন আহ্বায়ক রয়েছেন তাদের নাম ঘোষণা করেছেন এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই প্রথম রাজ্য বিজেপির যে বিভিন্ন সেল রয়েছে তার মধ্যে তিনজন বিধায়কের অন্তর্ভুক্তি হয়েছে আমি তোমায় জানিয়ে রাখি অসীম সরকার তাকে দায়িত্ব দেওয়া হয়েছে রিফিউজি সেলের তুমি দেখেছো উদ্বাস্তু সমস্যা নিয়ে এই মুহূর্তে রাজ্যের বিশেষ করে উদ্বাস্তু ভোটের দিকে নজর রাখা হচ্ছে এবং অসীম সরকার বিধায়ক তিনি আজকে বিধানসভাতে তার যে বক্তব্য সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিনি বলছেন যদি সিএ ইমপ্লিমেন্টেড না হয় সেক্ষেত্রে হয়তো ভোটারদের সামনে দাঁড়াতে পারবেন না তিনি এবং তারপরে কিন্তু তাকে দায়িত্ব দেওয়া হয়েছে উদ্বাস্তু সেলের যেই দায়িত্বে আগে ছিলেন মোহিত রায় তার জায়গায় কিন্তু অসীম সরকার এসেছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ইকোনমিক সেল অর্থনৈতিক সেল সেখানে কাকে রাখা হচ্ছে এক বিধায়ক এবং বালুরঘাটের যিনি বিধায়ক এবং বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ি তার নাম থাকছে একই সঙ্গে তোমায় জানিয়ে রাখি কালচারাল সেল সেখানকার কনভেনার হয়েছেন রুদ্রনীল ঘোষ এবং তার সঙ্গে সাতজন শিল্পী কলা কুশলী তারাও কিন্তু থাকছেন এবং বৈশালী ডালমিয়া যিনি ট্রেডিং সেলের দায়িত্বে রয়েছেন এবং অর্জুন সিং এর গড় ব্যারাকপুর যেই ব্যারাকপুরে কার্যত শক্তি ক্ষয় হয়েছে বিজেপির এমনটা রাজনৈতিক মহল মনে করছে বিজেপির ব্যারাকপুরের সাংসদ তিনি তৃণমূলে ফিরে যাওয়ার পরে এবং সেখানে মনীশ শুক্লা যিনি খুন হয়েছিলেন তার বাবা সিএম শুক্লা অর্থাৎ চন্দ্রমণি শুক্লাকে কিন্তু ডাক্তার সেলের কো কনভেনার হিসেবে রাখা হচ্ছে প্রায় প্রতিটি সেল এই সেলের কিন্তু ইনচার্জ ঘোষণা করা হলো কনভেনার ঘোষণা করা হয়ে গিয়েছে আনুষ্ঠানিকভাবে এবং এই সেলের বিভিন্ন সেলের দায়িত্ব যাদের কাঁধে তুলে দেওয়া হলো তারা কিভাবে কাজ করেন সেদিকে আমাদের নজর থাকবে তোমায় আপাতত ধন্যবাদ সৌরজ্যোতি